ফ্রেন্ডস, আমরা চলে এলাম ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। এখন ঘড়ি কাটায় প্রায় 6টা। আমরা আজকে নেত্রকোনার কলমাকান্দ উপজেলার পাঁচগাঁও গ্রামে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনারা এই ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেন দিয়েই আমরা কিন্তু আসলাম নেত্রকোনা স্টেশনে, এবং এখান থেকে আমরা যেটা করবো এখন মোটর সাইকেল দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রামটিতে যাব, এবং সেখান থেকে আপনাদের আরও মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। এই ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে মোহনগঞ্জের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা এখন চলে যাব মোটর সাইকেল দিয়ে নেত্রকোনার সেই পাঁচগাঁও গ্রামটিতে। তো আপনারা সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের গন্তব্যের খুব কাছেই রয়েছি। আরও কিছুটা পথ রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভিতরে যে বর্ডার রয়েছে এবং সেই সাথে পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা সেই পাহাড়গুলোর খুব কাছে যাওয়ার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আশেপাশের যা রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা এখন হেঁটে পাহাড়ের আশেপাশে একটু দেখব। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন, এবং এমনই সব ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। অসাধারণ একটা পরিবেশ। ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় বট গাছ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাগুলো কিন্তু পুরোটাই পাথুরে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই উপরে যে পাহাড়টি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোটাই পাথর, দেখে বোঝার উপায় নেই। তারপরও আমি যথেষ্ট কাছ থেকে এই ভিডিওটি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অনেকেই যারা আসেন এই বর্ডার এলাকায় তারা কিন্তু তাদের স্মৃতি দেখুন এখানে কিন্তু পাথরে লিখে রেখেছেন দেখা যাচ্ছে। আমি পাহাড়ের খুব কাছে অবস্থান করছি, আর এই পাহাড়টি বাংলাদেশের ভিতরে এটি। আর এর আগে আমি যেটা বলেছিলাম আসলে ওটা ভুল ইনফরমেশন দিয়েছিল একজন। এখানে কিন্তু আশেপাশে আরেকটি বিষয় বেশ লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশু রয়েছে, এবং সেই সাথে এখানে কিন্তু চারণভূমিও বেশ সুন্দর। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং এমনই সব রোমাঞ্চকর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু এখন এসে দাঁড়ালো স্টেশনে, এবার আমাদের যাবার পালা। তো সবশেষে আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং এমনই সব ভিডিও পেতে আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।